সবাইকে স্বাগতম, আমি মায়ের বাসনা বীর আছি আপনাদের সাথে। আমরা সকলে জানি অডিও হচ্ছে একটি ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ। একটা কথা আছে যে একটি ভিডিওর অডিও হচ্ছে 50%, অর্থাৎ আপনি যে ভিডিওটি করছেন সেই ভিডিওটি সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনার অডিয়েন্স সেই ভিডিওটি আর দেখবে না। তো এই কথা মাথায় রেখে আমি আজকে আপনাদের সামনে বাংলাদেশের মোস্ট পপুলার একটি কনডেন্সার মাইক্রোফোন BM800 এর আনবক্সিং নিয়ে হাজির হয়েছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা দুটি BM800 রয়েছে। তো অনেকেই মনে মনে প্রশ্ন করতে পারেন যে দুটি BM800 কেন? তো এর উত্তর হচ্ছে, আমি শুরুতেই বলেছি যে BM800 বাংলাদেশে মোস্ট পপুলার, যার কারণে এটি ডুপ্লিকেট দিয়ে বাজারে ছয়লাভ হয়ে রয়েছে। তো এই জন্যই আজকে আমি আপনাদেরকে অরিজিনাল এবং ডুপ্লিকেট দুটি আনবক্সিং করে দেখাবো এবং এটির পার্থক্য করে দেখাবো যে দুটির মধ্যে কী কী পার্থক্য রয়েছে এবং কীভাবে আমরা চিনতে পারবো যে এই প্রোডাক্ট দুটি অরিজিনাল না ডুপ্লিকেট। তো এই প্রোডাক্টগুলো আমাদেরকে পাঠিয়েছে জাইমাক ইলেকট্রনিক্স। আপনারা চাইলে জাইমাক ইলেকট্রনিক্স থেকে এই প্রোডাক্টটি কিনে নিতে পারেন। আমি জাইমাক ইলেকট্রনিক্সের ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক, আমরা দেখি যে এই প্রোডাক্টগুলো কীরকম। তো শুরুতেই বলি এর প্যাকেটগুলোর কথা। এর প্যাকেটগুলো দেখে কোনোভাবেই বোঝা সম্ভব নয় যে কোনটি অরিজিনাল এবং কোনটি ডুপ্লিকেট। তো আমি একসাথে দুটি আনবক্সিং করছি। তো এই হচ্ছে আমার দুটি প্রোডাক্ট দুটি। তো আমরা এক এক করে দুটি প্যাকেটেই পেয়ে আছি দুটি ম্যানুয়াল বই, যেগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো এরপরে দুটি বাক্সেই পেয়ে আছি আমরা একটি পপ ফিল্টার। তো এই হচ্ছে পপ ফিল্টারটি, এটিতেও রয়েছে পপ ফিল্টার। পপ ফিল্টারগুলো দেখেও বোঝার উপায় নেই যে কোনটি অরিজিনাল কোনটি ডুপ্লিকেট। তো পপ ফিল্টারগুলো আমি সাইডে রাখি। এরপর পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে কেবল। এখানেও দুটির কেবল একই রকম, এখানেও কোনো রকম বোঝার উপায় নেই যে কোনটি অরিজিনাল বা কোনটি ডুপ্লিকেট। তো এরপর পেয়ে যাচ্ছি আমরা কিছু স্ক্রু। এরপর আমরা পেয়ে যাচ্ছি মাইক্রোফোনকে প্রোটেকশন করার জন্য দুটি ফোম, এখানেও সেম। এরপর পেয়ে যাচ্ছি মাইক্রোফোনগুলো মাউন্ট করার জন্য একটি মাউন্ট। দুটি একই রকম, কোনো পার্থক্য নেই। তো এরপর পেয়ে যাচ্ছি আমরা একটি স্ট্যান্ড মাইক্রোফোনগুলো মাউন্ট করার জন্য। এখানেও দেখে বোঝার উপায় নেই যে কোনটি অরিজিনাল এবং কোনটি ডুপ্লিকেট। তো এরপর অবশেষে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত কনডেন্সার মাইক্রোফোনটি। দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে BM800, আর এটি হচ্ছে আরেকটি BM800, এখানেও BM800 লেখা রয়েছে। তো আমি এখন সব কিছু সাইডে সরিয়ে রেখে এই মাইক্রোফোন দুটি নিয়ে কথা বলি। তো আপনারা দেখলেন যে এটি সমস্ত কিছুই একরকম। তো আসলে তাহলে আমরা বুঝবো কীভাবে যে কোন প্রোডাক্টটি অরিজিনাল এবং কোন প্রোডাক্টটি ডুপ্লিকেট? তো এটি অরিজিনাল আর ডুপ্লিকেট এটি দেখার জন্য আপনাকে এটি খুলে দেখতে হবে। তো নিচের প্যাচ সিস্টেম রয়েছে, এই প্যাচটি আমরা খুলে ফেলবো। খুলে ফেলার পর আপনারা দেখতে পাচ্ছেন এটির যে মাদারবোর্ডটি রয়েছে, মাদারবোর্ডটি যদি অরিজিনাল কনডেন্সার মাইক্রোফোন এটির মাদারবোর্ডটি অনেক বড় হবে। আর এটি খুলি, আর যেটি ডুপ্লিকেট কনডেন্সার মাইক্রোফোন সেটির মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন আপনারা কত ছোট। তো এই থেকে আমরা খুব ইজিলি বুঝে যাব যে কোনটি অরিজিনাল মাইক্রোফোন এবং কোনটি ডুপ্লিকেট মাইক্রোফোন। তো এর ডুপ্লিকেট প্রোডাক্টটি আমি আপাতত সরিয়ে রাখছি। তো আমি এখন এটির বিল করা নিয়ে কথা বলবো। তো এর বিল করাটি পুরোটাই তৈরি করা হয়েছে মেটাল দিয়ে এবং উপরে রয়েছে গোল্ডেন ডায়াফ্রাম এবং নিচে রয়েছে ম্যাট কালারের ফিনিশ এবং এখানে মাইক্রোফোন জ্যাক দেওয়ার জন্য রয়েছে এটি ফিমেল পোর্ট। তো এটি চালানোর জন্য আপনাদের একটি ফ্যান্টম পাওয়ার লাগবে, যা এটিতে পাওয়ার দিবে এবং এর সাউন্ড কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ার করবে। তো ফ্যান্টম পাওয়ার কি এবং এটি কীভাবে ব্যবহার করতে হয় এর আগে আমি একটি ভিডিও করেছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন উপরে আই বাটন ক্লিক করে। তো এখন আমি আপনাদেরকে এটি সেট আপ করে দেখাবো। তো প্রথমে হচ্ছে আমরা হোল্ডারটির সাথে আমাদের মাইক্রোফোনটি মাউন্ট করে নেব। তো এরপর আমাদের স্ট্যান্ড মাউন্টটি আমরা স্ট্যান্ডের সাথে কানেক্ট করে নেব। তো এরপর আমাদের টেবিল বা অন্য কিছুর সাথে আমাদের যে স্ট্যান্ডটি রয়েছে মাইক্রোফোন স্ট্যান্ডটি এটি আমরা টাইট দিয়ে ভালোমতো লাগিয়ে নিব। এরপর আমাদের যে মাইক্রোফোন হোল্ডারটি রয়েছে এটি আমরা স্ট্যান্ডের সাথে মাউন্ট করে নেব। তো এটি প্যাচ সিস্টেম, আমরা প্যাচ দিয়ে এটি মাউন্ট করে নেব। তো এরপর পপ ফিল্টারটি আমরা আমাদের স্ট্যান্ডের সাথে মাউন্ট করে নেব। তো এর সাথে সাথে এই কনডেন্সার মাইক্রোফোনটি মোটামুটি সেট করা হয়ে গেল। আমি এখন আপনাদেরকে শোনাবো এর সাউন্ড কোয়ালিটি কীরকম।
তো আপনারা আমার এখন যে ভয়েস ওভারটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে বিএম 800 এর অরিজিনাল যে মাইক্রোফোনটি রয়েছে এটির ভয়েস ওভার। তো আপনারা বুঝতেই পারছেন যে এটি কত ক্লিয়ার এবং এটি বর্তমানে ফ্যান্টম পাওয়ার সাপ্লাই দিয়ে রেকর্ড করা হচ্ছে। আর এখন আপনারা আমার যে ভয়েস ওভারটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে বিএম 800 এর ডুপ্লিকেট দিয়ে রেকর্ড করা ভয়েস। তো আপনারা দুটোর ভয়েস শুনলেন এবং কম্পারিজন নিজেরাই করতে পারবেন যে কোনটির ভয়েস ভালো কোনটির ভয়েস খারাপ। তো এই মাইক্রোফোনটি আপনারা চাইলে ক্যামেরা অথবা কম্পিউটারে খুব ইজিলি ব্যবহার করতে পারেন। তবে আধুনিক মডেলের যে ল্যাপটপগুলো রয়েছে যেটিতে একটি মাত্র পোর্ট রয়েছে অডিও ইনপুট আউটপুটের, তো সেই ল্যাপটপগুলোর জন্য আপনাদেরকে একটি আলাদা সাউন্ড কার্ড কিনতে হবে যেটির দাম হচ্ছে 80-150 টাকা মাত্র। আর যারা মোবাইল দিয়ে রেকর্ড করতে চান এই মাইক্রোফোন দিয়ে তাদেরকে একটি আলাদা অডিও স্পিকার কিনতে হবে যেটির দাম 80-150 টাকার মধ্যেই। তো এই ডুপ্লিকেট বিএম 800 এর দাম হচ্ছে 2000 টাকা এবং অরিজিনালটির দাম হচ্ছে মাত্র 2500 টাকা। তো আপনারা চাইলে এই দুটি প্রোডাক্ট জাইমাক ইলেকট্রনিক্স থেকে কিনে নিতে পারেন। আমি জাইমাক ইলেকট্রনিক্সের ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন অথবা তাদের শপ রয়েছে শপ থেকেও আপনারা চাইলে কিনে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।